ও শিক্ষাকর্মী আমার দাদাদের এবং ভাইদের ভালোবাসা এবং শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আমি একটা কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম টিউটোরিয়াল, জয় গোস্বামীর লেখা। আমি ব্যানারে দেখেছিলাম জয় গোস্বামীর কবিতা ছিল ওখানে, রবীন্দ্রনাথ জয় গোস্বামী। আমি জয় গোস্বামীর একটা কবিতা পাঠ করছি। টিউটোরিয়াল, তোমাকে পেতে হবে অন্তত 90 বা 90-এর বেশি, তোমাকে হতে হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন, কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে যেতে, এই জন্য কাক ফাটা দূরে কি প্যাচপেচি বর্ষায় সারাদিন বসে থাকতো কারুর পাকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে ওই অটো আলাদের খারাপ মেজাজ সহ্য করে, বাড়ি এসে তোমার ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমওয়ার্ক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুকত গিয়ে ফ্যাপসা রান্না ঘরে, এই জন্য হাড় ভাগ ওভার টাইম করে তোমার জন্য আংটি রাখতাম, মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার 3 দিন, তাতে কত খরচ হয় রে রাস্কিল, বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোট কালে নয়, এখন যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা পাতি তার, ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হবার, রোজ যে যা দেখিস না ওই পাড়ায় কত বড় বড় বাড়ি, কত বড় গাড়ি আসে, কত বড় বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়ে নিতে যায়, দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক, তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই তবেই ম্যাজিক দেখবি, কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চিনবে, তার জন্য প্রথমে প্রথম হওয়া দরকার, তাহলে ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, পাঁচ করেই বাড়বে, অন্যদিকে মন দিস না, বাজবি তো বাছার মতো পাঁচ, না বাপি না 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 আমি মন দিই না অন্য কোনো দিকে, না বাপি না 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 আমি তাকাই না অন্য মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে, না বাপি পড়ার কথায় দেখি না উত্তর দিয়ে নোট নোট নিয়ে যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, না বাপি না 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 আমি মেয়েদের সঙ্গে মিশতে চাই না কখনো, যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক, না আমি খেলতে চাই না কখনো, খেলতে চাইনি, আমার বন্ধু নেই, না বাপি না একজন আছে অতু এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজের ছবি ওর বাবাও ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ, না না বাপি অতু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে, ব্যাগ পেলে বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে, হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম প্রাতায়, নমস্কার।